ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস, আমি সত্যব্রত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে ভিডিওটা কিন্তু একটু আলাদা বন্ধুরা, আমি একটা দীঘার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সরস্বতী পুজো, ভাবলাম এই ভিডিওটা তোমাদের কাছে আমি উপহার দিই, এবং তোমরা যারা প্ল্যানিং করছো দীঘা যাবে বলে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা ওল্ড দীঘাতে সমুদ্রের পাড় দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। তো আমরা এখন ওল্ড দীঘাতে আছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে সমুদ্রের পাশ দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এবং পুরো সমুদ্র সৈকত কিন্তু আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। বন্ধুরা, যে কথা তোমাদেরকে বলছিলাম, তোমরা যদি প্ল্যানিং করে দীঘাতে আসো, সেক্ষেত্রে কিন্তু শীতের ছুটিতে দীঘাতে এই সি বিচে কিন্তু তোমরা আসতে পারো। এবং আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, তোমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যদি যাও, এভাবেই তোমরা হেঁটে এক্সপ্লোর করো। হেঁটে এক্সপ্লোর করলে কিন্তু সমুদ্র সৈকতটা তোমরা উপভোগ করতে পারবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এটা আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাচ্ছি বন্ধুরা হেঁটে। তো অনেকেই খুব ক্লান্ত হয়ে পড়েছিল যাওয়ার সময়, কেন ডিস্টেন্স অনেকটাই বেশি। তো তোমাদেরকে বলবো যে তোমরা হেঁটে এক্সপ্লোর করো, এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে এখানে স্নান করা বিপজ্জনক। এখানে কিন্তু তোমরা স্নান করতে যেও না বন্ধুরা, কারণ এখানে প্রচুর পাথর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু স্নান করার পক্ষে একদমই উপযুক্ত না। তোমরা সমুদ্র সৈকত উপভোগ করতে পারো, তোমরা এখানে আসো। এখানে এসে কিন্তু সকালবেলা থেকে তোমরা বিকেলবেলা যে কোনো সময় আসতে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করবো সকালবেলায় আসো, এবং সকালবেলা আসলে কিন্তু তোমরা এখানে সমুদ্র সৈকত উপভোগ করতে পারবে। আমি তোমাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, যে আমাকে অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছে যে একটা সমুদ্রে একটা ভিডিও বানাও, এবং সমুদ্রটা দীঘার যে সমুদ্র সেটাকে দেখানোর জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ। এবং দীঘাতে কিন্তু প্রধান আকর্ষণ দীঘার সমুদ্র, আর তোমরা যদি সমুদ্র যদি না দেখো তাহলে কিন্তু দীঘাতে আর কিছু নেই। দীঘাতে কিন্তু প্রধান আকর্ষণ সমুদ্র। তো বন্ধুরা, তার জন্যই আমি তোমাদেরকে পুরো সমুদ্র সৈকতে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা যে কত অপূর্ব লাগছে সমুদ্র দেখতে দীঘার। তো সাথে থাকো বন্ধুরা। বন্ধুরা, তোমাদেরকে আরও একটা কথা বলে রাখা ভালো, তোমরা যদি একটু ফাঁকা নিরিবিলি সমুদ্র সৈকত তোমরা যদি চাও, তাহলে কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। ওল্ড দীঘাতে, প্রপার ওল্ড দীঘাতে সমুদ্রের ধারে কিন্তু প্রচুর জনসমাগম, প্রচুর লোকের, প্রচুর পর্যটকের ভিড়। তো তোমরা যদি একটু নিরিবিলি পরিবেশ চাও, তাহলে কিন্তু এই সমুদ্র সৈকত কিন্তু একদম পারফেক্ট। তোমরা কিন্তু এখানে এসে সময় কাটাতে পারো। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ রেলিং দেওয়া আছে, তোমরা কিন্তু এই রেলিংয়ে বসে সুন্দর সময় কাটাতে পারো। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা অবশ্যই একবার এইখানে আসো। এই এই এরিয়াতে তোমরা কিন্তু খুব ঝাউবনের পাশে, বিশেষ করে একটা সত্যি মনোরম পরিবেশে তোমাদের কিন্তু সত্যি দুর্দান্ত একটা অভিজ্ঞতা হবে। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই এখানে আসো। এবং বন্ধুরা, আরও একটা কথা তোমাদেরকে বলবো, যে করোনা ভাইরাসের প্রকোপ থেকে কিন্তু অনেকটাই আমরা মুক্তি পেয়েছি। আস্তে আস্তে কিন্তু করোনা ভাইরাস এর প্রকোপ কমে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পর্যটকের সমাগম হচ্ছে দীঘাতে। তো বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে এই শীতের ছুটিতে কিন্তু দীঘা চলে যেতে পারো, এবং দীঘা এক্সপ্লোর করো, আর আমার সাথে দেখো বন্ধুরা, আর পুরো ভিডিওটা দেখো। আমি কিন্তু পুরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে তোমাদেরকে অপূর্ব দৃশ্য বন্ধুরা, এরকম দৃশ্য হয়তো সত্যি না আসলে দীঘাতে তোমরা বুঝতে পারবে না। তোমরা আমার ভিডিওটা দেখো, সমুদ্র সৈকত তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি বন্ধুরা। আর এই রেলিংয়ের পাশে বসে কিন্তু তোমরা সময় কাটাতে পারো, যে কথা তোমাদেরকে আগে বলছিলাম। বন্ধুরা, তোমরা যদি সকালবেলায় আসো, তাহলে কিন্তু মাছ ধরার দৃশ্য তোমরা দেখতে পারবে। মাঝিরা কীভাবে নৌকো নিয়ে সমুদ্রে মাছ ধরছে সেই দৃশ্য কিন্তু সত্যি খুব দুর্দান্ত ছিল। আমি তোমাদেরকে বলবো, তোমরা সকালবেলায় এই দৃশ্য কিন্তু অবশ্যই উপভোগ করো, এবং সকাল সকাল আসো, এবং সকালে আসলে কিন্তু এই দৃশ্য তোমরা দেখতে পারবে। তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে অপূর্ব সমুদ্রের ঢেউ, এবং এই দৃশ্য কিন্তু সত্যি চোখ জোড়ানো দৃশ্য। এবং তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা এখানে এসে সময় কাটাও। তোমরা বন্ধুরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ, মাঝিরা কিন্তু নৌকো নিয়ে নেমে পড়েছে সমুদ্রে মাছ ধরার জন্য। কিন্তু নৌকো গভীর সমুদ্রে তারা যাবে, এবং সেখান থেকে প্রচুর বিভিন্ন ধরনের মাছ কিন্তু ধরে আনবে। বা তার বন্ধুরা, তোমরা কোন হোটেল বুকিং করবে আমার কিন্তু ডিসক্রিপশান বক্সে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তোমরা চাইলে কিন্তু সেখানে গিয়ে হোটেল ব্লু ভিউ কিন্তু বুকিং করতে পারো। আমার আগের ভিডিওতে আমি অলরেডি বলেছি, তোমাদেরকে আরও একবার রিপিট করছি, যে তোমরা যদি চাও তোমরা হোটেল ব্লু ভিউ তোমরা বুকিং করতে পারো।
আর যে কথা বন্ধুরা তোমাদেরকে বলা দরকার সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই আগে থেকে বুকিং করবে। শীতের ছুটিতে কিন্তু সমস্ত হোটেল প্রায় বুকিং হয়ে যায়। তো বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা আগে থেকে বুকিং করো এবং চলে আসো দীঘাতে। তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কীভাবে মাছ ধরছে। বন্ধুরা আরও একটা তথ্য তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই। এখন কিন্তু হাওড়া থেকে দীঘা পর্যন্ত স্পেশাল ট্রেন অ্যাভেলেবেল আছে। তোমরা যদি চাও সেই স্পেশাল ট্রেনও বুকিং করতে পারো অথবা বাসে করে কিন্তু তোমরা চলে আসতে পারো এই সুন্দর সমুদ্র সৈকত উপভোগ করতে দীঘাতে। আর একটা কথা বলে রাখা ভালো বন্ধুরা, তোমরা যদি বাসে করে আসো, বাস কিন্তু অনেক বাস এখন অ্যাভেলেবেল আছে, তোমরা অবশ্যই আসতে পারো। এবং বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ঝাউবনের পাশে, আমরা কিন্তু ঠিক ঝাউবনের পাশে দাঁড়িয়ে আছি। ঝাউবনের পাশে দাঁড়িয়ে এখানে সময় কাটানোর অভিজ্ঞতা ছিল সত্যি দুর্দান্ত। আর বন্ধুরা আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো। তাহলে তোমরা যদি ভিডিও কমেন্ট করো বা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আরও অনুপ্রেরণা পাবো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আপলোড করার জন্য। এইভাবে নতুন ভিডিও এইভাবে তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ঝাউবন, ঝাউবনের পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। তোমরা আরও নিত্য নতুন এরকম ভিডিও আমার চ্যানেলে পাবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।